আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী বাংলার প্রথম পত্রে আমাদের মরুভাস্কর, এবং এই যে মরুভাস্কর রয়েছে, এটি মূলত লিখেছেন হবিবুল্লাহ বাহার। এটি পড়াতে তোমাদের কাছে টেলিমেন্ট স্কুলের তরফ থেকে আমি মাহবুবুল নিওয়াজ ফার্সিম হাজির। তারা চলো শিক্ষার্থীরা, দেরি না করে এখনই আমরা শুরু করে ফেলি। শিক্ষার্থীরা, গত ক্লাসের পরে আজকের ক্লাসে আমরা মূলত নবী করিম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানবো। এখানে বলা হচ্ছে, যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব্য, ফুটিয়েছেন লাবণ্য, মরুভাস্কর হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মূলত সর্বশ্রেষ্ঠ। তার মানে এই পৃথিবীতে যেসব মানুষেরা এসেছিলেন, এবং শুধুমাত্র তাই নয়, যারা আসলে দিন শেষে এই পৃথিবীতে পৃথিবীর অন্যান্য মানুষদের মধ্যে সৌষ্ঠব্য এনেছেন, ফুটিয়েছেন লাবণ্য, অন্যান্য মানুষের জীবন অত্যন্ত সহজ করে তুলেছিলেন এবং তাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করেছিলেন, তাদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। এরপর দেখবো শিক্ষার্থীরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। শিক্ষার্থীরা, তার ঐতিহাসিকতা বলতে কি বোঝায়? তার ঐতিহাসিকতা বলতে মূলত বোঝাচ্ছে যে দিন শেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের সর্বোচ্চটুকু দিতে পেরেছিলেন, এবং শুধুমাত্র তাই নয়, মানুষের কল্যাণে কাজ করতে পেরেছিলেন। সেটি আসলে আমরা অতীত থেকে, তার ইতিহাস থেকে মূলত জানতে পারি। চলো শিক্ষার্থীরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ঘটনা, তার প্রত্যেকটি দিনের ঘটনা, প্রত্যেকটি আসলে সত্য, এবং এতটাই সত্য, কষ্টি পাথরে ঘষে যেগুলো সেভাবে যাচাই করা হয়েছে, এটি আসলে পৃথিবীর অন্য কোনো মহাপুরুষের জীবনের বেলায় হয়নি। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ঘটনাই দিন শেষে আমাদের চারপাশে আমরা দেখতে পাই যে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে প্রথমত, এবং দ্বিতীয়ত তা সবই হচ্ছে কি চিরন্তন সত্য। এরপর শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা দেখতে পারি যে আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ তারা খুব সহজে মুখস্থ করে ফেলত। তার মানে শিক্ষার্থীরা বুঝতেই পারছে, এখানে মূলত আরব দেশের লোকদের স্মৃতি শক্তির কথা বলা হচ্ছে। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা, অর্থাৎ আরব দেশে যে লোকরা রয়েছে, তারা মূলত লজ্জার কথা বলে মনে করতো। মানে শিক্ষার্থীরা, আমরা যেরকম কোনো কিছু মনে রাখতে হলে আমরা কি করি, খাতায় লিখে রাখি, বা কোনো একটা কাগজে লিখে রাখছি, কোনো একটা নোটস প্যাডে লিখে রাখছি। কিন্তু দেখা যাচ্ছে যে আরবি সাহিত্য যখন আমরা বিচার বিশ্লেষণ করি, সেটি বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা, যারা হচ্ছে আরব দেশের লোকরা রয়েছে, তারা লজ্জাজনক মনে করত। এবং সাহাবিরা, অন্যান্য যে সকল হাদিসজ্ঞরা রয়েছেন, তারা সবাই হাজার হাজার হাদিস মুখস্থ করতেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসলে মানবতার গৌরব। তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও কিন্তু নিজেকে নিতান্তই এক ধরনের সাধারণ মানুষ মনে করতেন, এবং যেভাবে তিনি তার জীবনযাপন করেছিলেন, এই বিষয়টি আসলে তার সম্পূর্ণ জীবনটি দেখলে আমরা বুঝতে পারি। এরপর দেখি, 63 বছরের ক্ষুদ্র পরিসরের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। তার মানে আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 63 বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন। এরপর দেখি, যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা, আরব ভূমির অভিভাবক। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মদিনার অধিনায়ক যখন ছিলেন, তখন তার ঘরের আসবাবের কথা চিন্তা করো, একটি মাত্র খেজুর পাতার বিছানা ছিল এবং একটি মাত্র পানি রাখার সুরাহি ছিল। শিক্ষার্থীরা দেখো, এখন আমাদের হাতে সামান্য কিছু টাকা আসলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের ঘরে অসংখ্য আসবাবপত্র কিনছি, অসংখ্য শৌখিনতা জিনিসপত্র আমরা কিনে ঘরকে ভরিয়ে তুলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিন্তন সময়কার সমগ্র মদিনার অধিনায়ক থাকাকালীন সময়ে দেখা যাচ্ছে তার ঘরে আসবাবপত্র কি ছিল, খেজুর পাতার একটি বিছানা এবং একটি পানির সুরাহি। এরপর দেখি, তাকে অনেকদিন অনাহারে থাকতে হতো, অনেক সময় উনুনে জ্বলত না আগুন। তার মানে তার এতটাই দুরাবস্থা ছিল যে অনেক সময় উনুনে আগুন জ্বলত না, খাবার রান্না বাড়ি হতো না, এমন একটি অবস্থা। এখান থেকে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি পরিমাণ সংগ্রাম করেছেন। কিন্তু এত সংগ্রামের মধ্যেও তার চরিত্রে সংমিশ্রিত হয়েছিল কোমলতা আর কঠোরতা।
বিশ্বাসের যিনি ছিলেন অজেয় অকুত ভয় ও সত্যের সংগ্রামে তিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল ছিলেন, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে যেমন আমরা দেখতে পাই অকুত ভয় সত্য ও সংগ্রামের জন্য বজ্রের মতো কঠোর, ঠিক তেমনি তাকে আমি আবার দেখতে পেয়েছি মানুষের জন্য, মানবতার জন্য, দরিদ্র দুঃখী মানুষের কষ্টের জন্য কুসুমের চেয়েও কোমল। তার মানে বুঝতেই পারছো তার যে চরিত্রটি, এই চরিত্র যে অদ্ভুত সংমিশ্রণ, এই সংমিশ্রণের কারণেই তিনি আসলে হয়েছিলেন অন্যতম একজন ব্যক্তি। শুধুমাত্র তাই নয়, তিনি হয়েছিলেন অনন্য একজন ব্যক্তি। এরপর দেখি, বন্ধুবান্ধবের জন্য তার প্রীতির কোনো অন্ত ছিল না, মুখ তার সবসময় হাসি হাসি, ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি। অর্থাৎ শিক্ষার্থীরা, এটি দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বন্ধুবান্ধবেরা ছিল তাদের প্রতি তিনি অত্যন্ত ভালো ব্যবহার করতেন, তাদের সাথে হাসি ঠাট্টা করতেন। শুধুমাত্র তাই নয়, তিনি কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খুবই ভালোভাবে মেলামেশা করতেন, তাদেরকে অত্যন্ত স্নেহ আদর করতেন। ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা আলোচ্য কথাগুলো বলা হয়েছে এবং শিশুর মন্দে তাদের যাবতীয় কথাবার্তা শুনেন। শুধুমাত্র তাই নয়, পথে যদি কোনো বালক বন্ধুকে দেখা হয় তখন কিন্তু বালক বন্ধুকে তার ভুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। তার মানে যদি পথে একটি তার খুবই একজন পরিচিত মানুষ সাথে দেখা হয়, কোনো বন্ধুর সাথে দেখা হয়, তাকে তার যাবতীয় খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন তিনি, কোনো খুঁটিনাটি বিষয় তিনি ছাড়তেন না। তার মানে বুঝো শিক্ষার্থীরা, এই ব্যক্তি তার বন্ধু বান্ধবদের জন্য, তার আপনজনদের জন্য কতটা উদার ছিলেন, কতটা তাদের প্রতি খেয়াল রাখতেন। এমন একটি অবস্থা থেকে শিক্ষার্থীরা আমরা আবার দেখতে পাই বন্ধু বিয়োগে তার চক্ষু অশ্রুসিক্ত হয়ে যেত। আবার শিক্ষার্থীরা আমাদের ক্ষেত্রে দেখো, আমরা সামান্য কাজের চাপ যখন বেড়ে যায় আমরা কিন্তু দিন শেষে আমাদের নিজেদের মা বাবারই খোঁজ খবর নিতে পারি না, কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সমগ্র মদিনা অধিনায়ক ছিলেন, তখনও তার বাল্যকালের বন্ধু যদি তার সাথে দেখা করতে আসতাম বা পথে যদি হুৎসাৎ দেখা হয়ে যেত, তিনি তার বন্ধুর যাবতীয় কথাবার্তা জিজ্ঞেস করতেন। বন্ধু যখন মারা যেত তার জন্য তিনি কান্নাকাটি করতেন। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার মা বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতে পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন, এমন একটি অবস্থা। এবং এই সময় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি যে সমগ্র ঘটনাটি পড়ার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার মনের ব্যক্তি ছিলেন। এরপর দেখি, একদা একজন লোক তার সামনে এসে ভয় কাঁপতে লাগলো। হযরত তখন অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। তার মানে বুঝতেই পারছো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আসলে সকলের সাথে সমান ভাবতেন। এরপর দেখি, হযরত জীবনে কাউকে কড়া করে কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেয়নি। আর আমাদের কথা চিন্তা করো শিক্ষার্থীরা, কারোর প্রতি রুষ্ট হলে আমরা কিন্তু অভিশাপ দিই, অভিসম্পাত করে থাকি, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে এত অত্যাচার করা হয়েছে, যিনি এত নির্যাতন সহ্য করেছেন, তাও কিন্তু তিনি কখনো কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। এমন একটি জায়গা থেকে আমরা বুঝতে পারি তার মহান যে হৃদয়টি রয়েছে, মহান হৃদয়ের কথা। এরপর দেখি, আনাস নামক এক ভৃত্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর চাকরি করেছিলেন এবং এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরত মুখে একটিও কড়া কথা শোনাননি তাকে। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়ে হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তার মানে বুঝতেই পারছো তিনি কতটা উদার হৃদয়ের অধিকারী ছিলেন। এরপর দেখো শিক্ষার্থীরা, বলা হচ্ছে জগতের সাম্যের প্রতিষ্ঠা মুস্তফা চরিত্রের অন্যতম ভীষত্তম। তার মানে বুঝতেই পারছো এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের অন্যতম ভীষত্ব হচ্ছে মূলত জগতের সাম্য প্রতিষ্ঠা করা। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায় অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন ঘুমড়ে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তখন সাম্যের বাণী চারদিকে প্রচার করছিলেন। এরপর দেখি শিক্ষার্থীরা, সমগ্র জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী কাজ করেছেন? মূলত তিনি যে কাজটি করেছেন, সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গিয়েছেন। চরম দুরবস্থার সময়ও তিনি দাসদের পরিত্রাণের জন্য কাজ করে গিয়েছেন, মানুষকে সালাত আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাফসি গোলাম হযরত বেলালকে। তার মানে শিক্ষার্থীরা, তিনি আসলে মানুষের কদর করতে জানতেন। হাফসি গোলাম হযরত বেলাল ছিলেন মূলত খুবই সুরেলা কণ্ঠের অধিকারী।
এজন্য তাকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছেন। এখানে তিনি কোনো প্রকার ভেদাভেদ করেননি, যার যেখানে যেই যেই যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুসারে মূলত বিভিন্ন জায়গায় মানুষকে তিনি নিয়োগ করতেন বা নিযুক্ত করতেন। এরপর দেখি, নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। তার মানে নারীত্বের যে আদর্শটি রয়েছে সেটি আসলে মূলত আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে দেখতে পাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে বেহেশত মায়ের পায়ের নিচে, তার মানে বুঝতেই পারছো মায়ের পায়ের নিচে যে বেহেশত, এই কথাটি আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মূলত শুনতে পেরেছি। এরপর দেখি, কুসংস্কার কখনো তিনি প্রশ্রয় দেননি এবং দেখা যাচ্ছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা দেয় এবং লোকজন বলাবলি করে থাকে যে বুঝি হযরতের বিপদের প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তার মানে দেখো শিক্ষার্থীরা, এটি কিন্তু একটি কুসংস্কার। যে কোনো সময় যে কোনো ব্যক্তির মৃত্যুবরণ করতে পারে বা যে কোনো সময় যে কোনো ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু এখান থেকে দেখো শিক্ষার্থীরা, যদি আমরা বলে থাকি মৃত্যুবরণ করেছে বলে সূর্যগ্রহণ করছে আজকে, তার মানে প্রকৃতি শোকাগ্রস্ত হয়ে পড়েছে, জিনিসটি কিন্তু এমন না। মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে, প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলবে, প্রকৃতি তার নিয়ম অনুযায়ী সূর্যগ্রহণ করেছিল, কিন্তু শিক্ষার্থীরা লোকজন এসব কথাবার্তা বলা বলি করছিল। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা ডাকেন এবং বাস্তবতার বিরোধী কথার প্রতিবাদ করলেন এবং বললেন যে আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি হচ্ছে চন্দ্র ও সূর্য। কারোর জন্ম কিংবা মৃত্যুতে চন্দ্র ও সূর্য গ্রহণ করতে পারে না বা চন্দ্র বা সূর্য গ্রহণ লাগতে পারে না। তার মানে বুঝতেই পারছো, তিনি মূলত এখান থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দিয়েছিলেন যে আসলে তার পুত্রের মৃত্যুর জন্য প্রকৃতি শোকাবেশ ধারণ করেনি, এমন একটি অবস্থা। এরপর দেখি, হযরত জ্ঞানের উপরে জোর দিয়েছেন সবসময় এবং তিনি বলেছেন জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। দেখো শিক্ষার্থীরা, যারা হচ্ছে মরুভূমিতে বসবাস করে তাদের কাছে উট আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গৃহপালিত প্রাণী। দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে মরুভূমিতে উট হারিয়ে যায়, তাহলে যিনি হলো উটের মালিক তিনি কিন্তু অনেক খোঁজাখুঁজি করে উটকে খুঁজে নিয়ে আসেন। কারণ এই উটি হচ্ছে এমন একটি জন্তু, যে জন্তু এর মাধ্যমে বা যে প্রাণী এর মাধ্যমে একজন ব্যক্তি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, মালামালও বহন করতে পারবে, ঠিক তেমনি একে দিয়ে অনেক কাজ করাতে পারবে। তাই উট হারিয়ে গেলে মরুর লোকেরা কিন্তু উট খুঁজে বের করে। ঠিক তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেভাবে উটকে খুঁজে বের করো, ঠিক তেমনি জ্ঞানের জন্য তোমরা জ্ঞানকে খুঁজে বের করবে। কারণ জ্ঞান হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর শিক্ষার্থীরা আমরা পড়ব, তিনি আরও বলেছেন যে জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। তার মানে জ্ঞান সাধকের দোয়াতের কালিকে তিনি আসলে অনেক উচ্চ একটি স্থানে মর্যাদা দিয়েছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন এটি বলে যে শহীদের রক্ত চাইতেও একজন যে জ্ঞান সাধক ব্যক্তি রয়েছেন তার যে দোয়াতের কালি রয়েছে সে দোয়াতের কালি আমাদের শহীদের রক্তের চাইতেও অনেক বেশি উচ্চ স্থানে অবস্থান করছে। তার মানে শিক্ষার্থীরা বুঝতেই পারছো জ্ঞান সাধনাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব আরোপ করেছেন এবং এভাবেই জ্ঞানের আলোয় মানুষ হৃদয় উজ্জ্বল করার জন্য তিনি মূলত প্রেরণা দিয়ে গিয়েছেন। এটি ছিল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সম্পূর্ণ জীবনে তিনি কিভাবে কি কাজ করেছেন সেগুলো সম্পর্কে জানলাম। এর মধ্য দিয়ে আমাদের এই জায়গাটি শেষ হয়ে গেল। এখন শিক্ষার্থী, তোমাদের যে মরু ভাস্কর এর মধ্যে যে সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো ছিল তোমাদের বইতে সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো শিক্ষার্থীরা শুরু করে দিই। এক নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠিন ছিলেন? গভীর আত্মবিশ্বাসে, নারী মর্যাদা রক্ষায়, সত্য ও সংগ্রামের চেতনায়, নাকি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়? শিক্ষার্থীরা, হ্যাঁ আমরা আজকেই পড়েছি, এটির উত্তর হবে কি সত্য ও সংগ্রামের চেতনায়। এরপর দিকে শিক্ষার্থীরা, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোন দিকটি মূলত প্রকাশ পেয়েছে? দেখি, ক নম্বর ক্ষমা ও মহানুভবতা, খ নম্বর দয়া ও করুণা, গ নম্বর প্রেম ও ভালোবাসা, এবং ঘ নম্বর বাৎসল্য ও ন্যায় বিচার। অবৈধ শিক্ষার্থীরা, এর মধ্যে দিয়ে তার ক্ষমা ও মহানুভবতা যে জায়গাটি রয়েছে সেটি প্রকাশিত হয়েছে। এরপর দেখি শিক্ষার্থীরা, পরবর্তীতে কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না বা চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না, উক্তিটির মধ্য দিয়ে হযরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? অবশ্যই শিক্ষার্থীরা, এটির মধ্য দিয়ে সংস্কার মুক্তির যে ধারণাটি রয়েছে সেটি মূলত প্রকাশিত হয়েছে। এরপর, কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? অবশ্যই স্মৃতিশক্তির দিক থেকে, এটি আসলে শিক্ষার্থীরা আজকের ক্লাসেই আমরা পড়েছি।
এরপর শিক্ষার্থীরা আমরা তোমাদের বইতে প্রদত্ত সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। বলা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা বা অহংকার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল অত্যন্ত হাসিমাখা। ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন এবং তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির কি অবস্থা সেটির খবর নিতেও কিন্তু ভুলতেন না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের প্রবর্তক ছিলেন কথা জিজ্ঞেস করা হচ্ছে। খ, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলা কারণটি ব্যাখ্যা করম। গ, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করম। এবং ঘ, উদ্দীপকটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যৌক্তিকতা আলোচ্য প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমাদের এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন, তার উত্তর হচ্ছে ইসলাম ধর্ম, এটি কিন্তু আমরা সবাই জানি। এরপর শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ, তার কারণ কি? শিক্ষার্থীরা, যিনি জ্ঞান সাধনা করেন তিনি আসলে অনেক বেশি জ্ঞানী একজন ব্যক্তি, তিনি অনেক বিদ্বান একজন ব্যক্তি। এই যে তিনি একজন বিদ্বান ব্যক্তি, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, ঠিক এমন একটি জায়গা থেকে আমরা দিন দেশে বলতে পারি যে আমাদের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আসলে রেখে গিয়েছেন বা বলে গিয়েছেন যে জ্ঞানের উপরে কিছু হয় না। ঠিক এখান থেকে একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আদতে একটি সমাজকে সম্পূর্ণরূপে পরিচালনা করতে পারেন, সমাজকে সুন্দর পথে নিয়ে যেতে পারেন। এমন জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে শহীদের রক্ত হয়তো এটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু জ্ঞান সাধকের কলমের কালি যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু বিদ্যমান থাকে এবং সেই কলমের কালি দিয়ে হয়তো একটি দেশ, একটি সমাজ, একটি সংসার পরিচালিত হয়। তাই শিক্ষার্থীরা, বলা হচ্ছে শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি বেশি গুরুত্বপূর্ণ। এরপর শিক্ষার্থীরা খয়ের পর আমাদের গ নম্বর, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করব। আও শিক্ষার্থীরা শুরু করে দিই। এটির মধ্য দিয়ে মূলত আমরা দেখতে পাই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানুষের প্রতি যে তার এক অগাধ ভালোবাসা বা মানুষের প্রতি যে বা তার যে আপনজন যারা ছিল, শুধুমাত্র তাই নয় অন্যান্য যে কোনো মানুষের প্রতি যে তার একটি কুসুম কোমল মনোভাব ছিল, সেই কুসুম কোমল মনোভাবটি ফুটে উঠেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন তিনি কোনো প্রকার অহংকারী মনোভাব পোষণ করতেন না। সবসময় তিনি ছোটদের সাথে সুন্দর ব্যবহার করতেন, বড়দের সাথে একটি সম্মানসূচক ব্যবহার প্রদর্শন করতেন। এখান থেকে শিক্ষার্থীরা আমরা দেখতে পাই, তার যদি কোনো বালক বন্ধুর সাথে দেখা হতো রাস্তায়, তিনি খুবই খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন যে তার বুলবুলি পাখিটি কেমন রয়েছে। তার মানে শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অত্যন্ত দায়িত্বপরায়ণ একজন ব্যক্তি সেটি আমরা বুঝতে পারি এবং মানুষের প্রতি যে তার অনেক বেশি ভালোবাসা ছিল সেই বিষয়টি কিন্তু আমরা আলোচ্য উক্তিটির মাধ্যমে বুঝতে পারি। তার মানে আমরা বলতে পারি যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে সম্পূর্ণরূপে যথার্থ। এবং কোন গুণটি ফুটে উঠেছে? মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি স্নেহ মায়া মমতা প্রদর্শন করা দিকটি মূলত ফুটে উঠেছে। এরপর চলো শিক্ষার্থীরা ঘ নম্বরে বলছে, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। চলো শিক্ষার্থীরা শুরু করে দিই, আলোচ্য উদ্দীপকটির দিকে তাকাই। উদ্দীপকে মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মমতা ভালোবাসা সম্মান এই বিষয়টি ফুটে উঠেছে, কিন্তু এর পাশাপাশি আমাদের আলোচ্য যে প্রবন্ধটি ছিল, প্রবন্ধে কিন্তু বারংবার বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর প্রতি সম্মান দেখিয়েছেন, তিনি সবসময় সত্য কথা বলতেন, তিনি কাউকে অভিসম্পাত করেননি। এরপর যদি শিক্ষার্থীরা আমরা চিন্তা করি, তিনি জ্ঞান সাধনা করতে বলেছেন, তারপরে আরও অনেক বিষয় রয়েছে। তিনি মানুষকে বলেছেন কুসংস্কারী না হতে এবং এটির জন্য তার জীবনে যেটি অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল যে তার পুত্রের মৃত্যুর কারণে অনেকে মনে করছিল যে সূর্যগ্রহণ হয়েছে এমন একটা অবস্থা, তিনি সেটি তৎক্ষণাৎ সভা ডেকে মীমাংসা করে দেন। শুধুমাত্র তাই নয় শিক্ষার্থীরা, এর পাশাপাশি তিনি কিন্তু সমগ্র আরবের অধিনায়ক হওয়া সত্ত্বেও বা সমগ্র মদিনার অধিনায়ক হওয়া সত্ত্বেও কিন্তু দিন শেষে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে তার মধ্যে কোনো অহংকারী মনোভাব ছিল না, তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। মদিনা অধিনায়ক হওয়া সত্ত্বেও তার বাড়িতে শুধুমাত্র একটি খেজুর পাতার বিছানা ছিল আর হলো পানির সুরাহি ছিল। তার মানে শিক্ষার্থীরা, আমরা কিন্তু বলতেই পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন এবং তার যে সমগ্র চারিত্রিক বৈশিষ্ট্য, তার সব বৈশিষ্ট্য আলোচ্য উদ্দীপকে ফুটে ওঠেনি। আলোচ্য উদ্দীপকে শুধুমাত্র তার মানুষের প্রতি ভালোবাসার যে চারিত্রিক বৈশিষ্ট্যটি রয়েছে সেটি ফুটে উঠেছে। তার মানে শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বলতে পারি যে উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, সামগ্রিক প্রতিফলন ঘটেনি। আশা করছি এই মন্তব্যটি যুক্ত
সত্যিকতা মরু ভাস্কর বোমদের আলোকে তোমরা বুঝতে পেরেছ এবং শিক্ষার্থীরা এর মধ্যে দিয়ে মূলত আমাদের আজকে ক্লাস শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম এবং অবশ্যই টেনমিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে টেনমিনিট স্কুলের পাশে থেকো স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910